হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টিকি আইডি কীভাবে ভেরিফিকেশন করব সেটাই নিয়ে আজকের এই মূল ভিডিওটা হতে যাচ্ছে। টিকি আইডি ভেরিফিকেশনের যে ফর্মের লিঙ্কটা সেটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টিকি আইডি ভেরিফিকেশন যে ফর্মটা সেটা লিঙ্ক দেওয়া রয়েছে বা দিয়েছি। তো এবার কথা আসে, আপনারা কীভাবে টিকি আইডি ভেরিফিকেশন করবেন। তো এখন আমি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটার মধ্যে যাওয়ার পর আপনারা কীভাবে টিকি আইডি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই দিবেন তো আমরা সেটাই সরাসরি ফোন স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তার আগে একটা কথা না বললে নেই, যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন। তো কীভাবে টিকি আইডি ভেরিফিকেশন করবেন, মানে ভেরিফিকেশনের জন্য সাবমিশন করবেন সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, বলতে পারেন অ্যাপ্লাই। তো এখন আপনারা ভেরিফিকেশন সাবমিশন বা অ্যাপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টিকি আইডি ভেরিফিকেশনের যে ফর্মের যে লিঙ্কটা সেটার উপর ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমরা চলে যাচ্ছি একটু নেচার দিকে। তো একটু নেচার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্স ইউর ফুল লিগেল নেম। এখানে আপনাকে আপনার যে লিগেল নেমটা আছে সেই নেমটা দিতে হবে। তো আমার নেমটা আমি একটু টিকি আইডিতে দেখে আসি। তো আমরা টিকি আইডিতে চলে গেলাম, দেন গাইস প্রোফাইলে আসার পর এখানে আমার যে নামটা সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের উপরে একটা ট্যাপ দিলাম। তো দেওয়ার পর প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে রায়হান চৌধুরী। তো এখান থেকে আমরা সরাসরি যাচ্ছি আবার লিঙ্কের উপরে, দেন গাইস লিঙ্কের উপরে একটু ওয়েট করেন। তো লিঙ্কের উপরে চলে আসলাম, আসার পর এখান থেকে আমাদেরকে এখানে নিমের জায়গা, এই যে নিমের জায়গাতে আমাদেরকে লিখে দিতে হবে রায়হান চৌধুরী। তো লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখান থেকে বলবে এই যে দ্বিতীয় যে অপশনটা এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনি কোন এজেন্সির মাধ্যমে। তো এখানে আপনারা এই যে এই অপশনটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই অপশনটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে রিফা ম্যানেজার এটা সিলেক্ট করবেন, সবচেয়ে বেশি বেটার হবে আপনাদেরকে রিফা ম্যানেজার না, একটু নেচার দিক থেকে আপনারা দিয়ে দিবেন রবিন এজেন্সি এটাকে দিয়ে দিবেন, সবচেয়ে বেশি বেটার রবিন এজেন্সি দিয়ে দিলাম। দেন গাইস একটু নেচার দিকে চলে আসবো, আসার পর এখান থেকে আমাদেরকে বলতেছে ওয়ার প্লিজ ইউর ইউজার নেম। এখানে আমাদেরকে আমাদের টিকি আইডি ইউজার নেমটা দিতে হবে। টিকি আইডি ইউজার নেমটা কি আমরা একটু যদি দেখে আসি, আমাদের টিকি আইডির যে ইউজার নেমটা সেটা হচ্ছে রায়হান চৌধুরী 007। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিকি আইডি ইউজার নেম, এই যে ইউজার নেম রায়হান চৌধুরী 007। তো আমরা আমাদের ফর্মের মধ্যে চলে যাচ্ছি, দেন গাইস এখানে আমরা আমাদের টিকি আইডি ইউজার নেমটা এখানে বসাই দিচ্ছি। এখানে কি ছোটো হাতের আছে, সবগুলো কি ছোটো হাতের বড়ো হাতেরও আছে। দেন গাইস আমরা এখানে লিখে দিচ্ছি আর এ আই রায়হান চৌধুরী, লিখে দেওয়ার পর এখান থেকে আমরা 007 দেখি ঠিকঠাক আছে কি না। তো গাইস এখান থেকে আমাদের যখন ইউজার নেমটা দিয়ে দেওয়া হবে, দেন গাইস আমরা একটু নেচার দিকে চলে আসবো, আসার পর এখানে বলতেছে এখানে ওয়ার ইউর টিকি প্রোফাইল লিঙ্ক, এখানে আপনাকে টিকি প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। তো এখানে আপনার যে টিকি আইডিটা আছে সেটার একটা লিঙ্ক আছে। তো আমরা প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পর একটু ওই যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি লাইনটা, এই যে থ্রি লাইনের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রিয় বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন শেয়ার প্রোফাইল, এই যে শেয়ার প্রোফাইলের উপরে একটা ট্যাপ দিবেন। দেন গাইস এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন এই যে কপি লিঙ্ক, এই অপশনটার উপরে একটা ট্যাপ দিবেন। আমাদের একটা কপি হয়ে গেল, তারপর আমরা আবার ফর্মের উপরে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন গাইস। আমরা যখন আমাদের ফর্মের উপরে চলে আসবো কী হলো আসছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে আমাদের এখানে
আমাদের টিকি আইডি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। প্রোফাইলটা দিয়ে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। আমাদের ওয়ার ইউর ফুল রিগেল নেম রায়হান চৌধুরী, তারপর একটু নাচার দিকে রবিন দিয়ে দিবেন এজেন্সি, দেন গেছে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন রায়হান চৌধুরী 007। তারপর আপনাদের টিকি আইডি প্রোফাইল লিঙ্কটা এই যে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আপনাদের এই যে ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, যেহেতু 018 এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন 018, যেহেতু লিখে দেবেন 19 1 থেকে ধরে লিখবেন 9 34 1 4 3 4 8 2, ঠিক আছে। তো বসে দেওয়ার পর একটু নাচার দিকে আমরা চলে আসি। যদি আপনার টিকটকে বেশি ফ্যান্স ফলোয়ার থাকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যেটা থাকে সেটা সিলেক্ট করবেন, দেন গাইস এখান থেকে আপনারা টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোর লিঙ্ক এখানে দিতে পারবেন, যেটার মধ্যে ফ্যান্স ফলোয়ার বেশি সেটা সিলেক্ট করে সেটার লিঙ্ক বসাই দিবেন না চারদিকে। যেহেতু আমি ইউটিউব সিলেক্ট করছি, ইউটিউবের লিঙ্কটা বসাই দিলাম। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটাও এখানে বসাবো। তো এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসানোর জন্য চলে যাচ্ছি আমরা সরাসরি ইউটিউবের উপরে। ইউটিউবের মধ্যে চলে আসলাম, আসার পর ইউটিউব লোগোর উপরে ট্যাপ দিব, ইউর চ্যানেলে একটা ট্যাপ দিব, দেন গাইস উপরে আই বাটন যে দেখতে পাবো আমরা, এখান থেকে আই বাটন 3 ডট, এই 3 ডটের উপরে একটা ট্যাপ দিব, দেওয়ার পর শেয়ার এট একটা ট্যাপ দিব, তারপর প্রতি পাস্ট প্রথম কপি লিঙ্ক একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। এখান থেকে কপি লিঙ্ক হয়ে গেলে হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাচ্ছি ফর্মে। তো আমরা সরাসরি ফর্মে চলে আসলাম, একটু ওয়েট করেন। ফর্মে চলে আসার পর সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আনলাম, এই যে এখানে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আমরা এখানে বসাই দিচ্ছি। তো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর আমরা এখান থেকে নেচার দিকে চলে যাচ্ছি। তো এখান থেকে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কও দিতে পারেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করে, বা টিকটক থাকে টিকটকের সিলেক্ট করে টিকটকের লিঙ্কও দিতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক কীভাবে কপি করা লাগে এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, আপনারা দেখে আসবেন, তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনারা কপি করতে খুবই সহজ হবে। দেন গাইস এখানে দেখতে পাচ্ছেন লাইকি ওর আদার শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লিঙ্ক। তো এখানে যদি আপনার লাইকি বা কী কই স্নেক ভিডিও এগুলো থাকে তাহলে এগুলোর লিঙ্ক আপনারা এখানে শেয়ার করতে পারবেন। যেহেতু আমার লাইকি আছে তা আমি লাইকি নিতে চলে যাচ্ছি। তারপরে এখানে উপরে দেখতে পাবেন শেয়ার একটা বাটন, আপনারা এই যে শেয়ার বাটনের উপরে একটা ট্যাপ দিবেন। তারপর গাইস কপি লিঙ্ক প্রথমে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্কের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। কপি লিঙ্কে ট্যাপ দেওয়ার পর আমাদের লাইকি আইডি অ্যাকাউন্টটা কপি লিঙ্ক হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি ফর্মের মধ্যে ভিতরে, ফর্মের ভিতরে চলে আসলাম। আসার পর আমরা এখানে বসিয়ে দিচ্ছি লাইকি আইটির লিঙ্কটা। আর যদি থাকে আপনার স্ন্যাক ভিডিও বা জিঙ্গালালা অ্যাপস অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ওইগুলোর লিঙ্কও এখানে শেয়ার করতে পারবেন যে কোনো একটা। যেহেতু আমার লাইকের মধ্যে একটু ফ্যান্স ফলোয়ার ভালো, তো এই জন্য আমি লাইকিটাকে সিলেক্ট করে লাইকির লিঙ্কটা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টিকটকের লিঙ্কও আপনারা শেয়ার করতে পারেন বা ইনস্টাগ্রামের লিঙ্কও শেয়ার করতে পারবেন, ইউটিউবের লিঙ্কও শেয়ার করতে পারবেন। উপর থেকে আপনারা টিকটক হলে টিকটকে সিলেক্ট করে টিকটকের লিঙ্ক দিবেন, আর যদি ইনস্টাগ্রাম হয় ইনস্টাগ্রামটা সিলেক্ট করে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, আর ইউটিউব হলে ইউটিউবটাকে সিলেক্ট করে ইউটিউবের লিঙ্ক দেবেন। তার ইউটিউবটাকে সিলেক্ট করলাম, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম। তারপর গাইস এখানে আমরা যখন লিঙ্কটা ঠিকঠাকভাবে দিয়ে দিলাম, তো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যদি অন্যান্য যে শর্ট প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো লিঙ্কও দিতে পারবো। তো এখান থেকে দেখাচ্ছে আপনার সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার মানে কত ফ্যান ফলোয়ার। তো আমার যেহেতু 1 লাখ থেকে 3 লাখ হবে না, এই জন্য আমি এটাকেই সিলেক্ট করলাম, আর যাতে বেশি ফ্যান্স ফলোয়ার তারা অন্যগুলো সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন, এখান থেকে যদি আপনার 1 লাখ থেকে 3 লাখ হয় তাহলে আচ্ছাটা 3 লাখ থেকে 5 লাখ হলে উপরে একটা, 5 লাখ থেকে 1 মিলিয়ন হলে আর একটা, আর 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন হলে আর একটা। তো এখান থেকে আপনি মেল নাকি ফিমেল, তো যেহেতু মেয়ে হলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, আর যদি ছেলে হন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আবার বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার টিকি আইডির লিগেল নেম, তারপর
তারপর এজেন্সির রোপিং ইউজার নেম রায়হান চৌধুরী 00 সব কিছু ঠিকঠাকভাবে আপনি এখান থেকে দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি আইডি ভেরিফিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা ফুল ডিটেল বিষয়টা বুঝতে পারতেছেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তো তারপর আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। এখান থেকে সব কিছু যেহেতু ঠিকঠাক থাকবে, তারপর আপনারা এখান থেকে সাবমিশন করতে পারবেন। এবারে কিন্তু আপনারা সাবমিশনটা হবে না, আমি যে যেভাবে দেখাচ্ছি সে সেভাবে যদি না করেন তাহলে কিন্তু আপনার সাবমিশন করলে কোনো লাভ হবে না, সেটা ফেল হয়ে যাবে। তো এখানে যেভাবে সব কিছু ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি সাবমিশন হবে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলেই। তো এখান থেকে আপনারা যখন সব কিছু ঠিকঠাক থাকবে এখানে আপনারা চাইলে যে ইয়ে করতে পারবেন, আপনার ব্লু ভেরিফিকেশন, গ্রিন ভেরিফিকেশন এগুলো হবে আপনার ভিডিওর উপরে, আপনার চ্যানেলগুলো যেগুলো লিঙ্ক দিচ্ছেন সেটির উপরে ডিটেল করবে। তো এখান থেকে আপনারা নেক্সট একটা বাটন পেয়ে যাবেন, সব কিছু ঠিকঠাক থাকার পর নেক্সটের উপরে একটা ট্যাব দিয়ে দিলাম। তো নেক্সটের উপরে একটা আমরা ট্যাব দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা এখান থেকে সাবমিট একটা অপশন দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে সাবমিট অপশন আমরা একটা ট্যাব দিয়ে দিব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনাদের এই মাসের স্যালারিটা পরের মাসে 15 থেকে সর্বোচ্চ হলে 15 তারিখ এর ভিতরে আপনার স্যালারিটা দেওয়া হবে। যখন আপনি গ্রেভি বা ব্লুবি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা 15 তারিখের ভিতরে দেওয়া হবে। তো সাবমিটে একটা ট্যাব দিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, ইন্টারনেট স্লো ছিল এর জন্য, তো সাবমিশনের ট্যাব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমাদেরকে আমাদের যে লিঙ্কগুলো দিলাম সেখান থেকে আমাদের এটাকে তারা চেক করবে। আর আপনার চাইলে এখানে এডিট ইওর ইয়ারটা, এখান থেকে আপনারা চাইলে আপনারা সব কিছু আবার এডিটও করতে পারবেন। তারপর সর্বোচ্চ হলে 2 সপ্তাহ এর ভিতরে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। তাহলে আপনারা দেখতে পাবেন এর ভিতরে রেজাল্ট দিলে আপনার যে ভেরিফিকেশনটা সেটা আপনি দেখতে পাবেন। যদি আপনার গ্রেভিটা দিই বা ব্লুটা দিই আপনি দেখতে পাবেন আপনার আইডির মধ্যেই সরাসরি। আর যদি আপনার আইডি ভেরিফিকেশন যেটা পাওয়ার যোগ্য সেটাই দিবে, তো আপনি আপনাকে হোয়াটসঅ্যাপেও তারা মেসেজ দিবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আমরা যেমন টিকিতে চলে আসলাম, আমাদের কই ধরনের ভেরিফিকেশন আছে সেটা দেখি, 3 লাইনের একটা ট্যাব দিব। তারপর এখান থেকে আর কিটোর ভেরিফিকেশন একটা অপশন পেয়ে যাচ্ছে, কিটোর ভেরিফিকেশন উপরে একটা ট্যাব দিয়ে দিব। কিটোর ভেরিফিকেশনের উপর ট্যাব দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করব। তো একটু নেট কালেকশন একটু স্লো যাচ্ছে। তো তারপর যখন চলে আসলো দেখি, এই যে চলে আসলো, আশা করি এখানে দেখতে পাচ্ছেন 4 ধরনের কিটোর রয়েছে। তো এখানে 4 ধরনের ভেরিফাইড ইউজার, তারপর 2 নম্বরটা, তারপর 3 নম্বর গ্রেভি, তারপর ব্লুবি, আপনি যেটা পাওয়ার যোগ্য হন আপনাকে সে ভেরিফিকেশনটাই কিন্তু দেওয়া হবে। গ্রেভি আর ব্লুবি এ দুটা থেকে তারা ইনকাম করতে পারবেন, আর প্রথম দুটা থেকে কোনো ইনকাম থাকছে না। গ্রেভি আর ব্লুবি থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, আর যে ইনকামটা হবে সেটা এ মাসের ইনকামটা পরের মাসে 15 তারিখের মধ্যে পেয়ে যাবে আপনাদের ওয়ালেটে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক